হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে ভারতীয় রেলের আরও কিছু বিগত বছরের প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো রেলের প্রিভিয়াস ইয়ার সলভ পেপার থেকে নেওয়া হয়েছে। এই ভিডিওগুলো শুধুমাত্র রেল ছাড়া অন্যান্য WBCS, WBSI ও SSC পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ তোমরা যারা বিভিন্ন পরীক্ষায় বসেছো তারা দেখতে পাবে এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়েছে। এর আগে আমরা তিনটি পার্ট আলোচনা করেছি, তো বেস্ট 75-এর পর বাকি 25 আলোচনা করবো। সোনাল স্টার্ট, পিঙ্ক সিটি নামে কোন শহর পরিচিত? জয়পুর। এবং শ্রীলঙ্কার প্রথম রাজধানীর নাম হচ্ছে অনুরাধাপুরা। সো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 76, জাপানের সংসদের নাম কি? জাপানের সংসদের নাম হচ্ছে ডায়েট, ভারতের পার্লামেন্ট জাপানের ডায়েট। নেক্সট প্রশ্ন, কে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলেছেন? কে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলেছেন? মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলেছেন। স্টেট ডাইভ বইটির লেখক কে? স্টেট ডাইভ বইটির লেখক হচ্ছেন সুনীল গাভাস্কার। স্টেট ডাইভ বইটির লেখক হচ্ছেন সুনীল গাভাস্কার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টেট ডাইভ বইটির লেখক হচ্ছেন সুনীল গাভাস্কার। মাদুরাই কোন নদীর তীরে অবস্থিত? মাদুরাই ভাইগাই নদীর তীরে অবস্থিত, ভাইগাই নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মিশরের বৃহত্তম পিরামিডটির নাম কি? মিশরের বৃহত্তম পিরামিডটির নাম কি? দি গ্রেট পিরামিড অফ গিজা, গাজা, দি গ্রেট পিরামিড অফ গিজা। নেক্সট হচ্ছে, তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে? তেজস্ক্রিয়তার আবিষ্কারক হচ্ছেন হেনরি বেকারেল, বেকডেল, হেনরি বেকডেল। তেজস্ক্রিয়তার আবিষ্কারকের নাম হচ্ছে হেনরি বেকডেল। ভারতবর্ষের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি অবস্থিত? মধ্যপ্রদেশ। ভারতবর্ষের সর্বাধিক কোন রাজ্যে বনভূমি অবস্থিত? মধ্যপ্রদেশে। নেক্সট হচ্ছে, ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে? ভারতের রাষ্ট্রপতি, ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, রিভলভারের আবিষ্কারক কে? স্যামুয়েল কোল্ট, স্যামুয়েল কোল্ট হচ্ছেন রিভলভারের আবিষ্কারক। পরের প্রশ্ন, 85, যীশু খ্রিস্টের বৃহৎ সর্ববৃহৎ মূর্তি কোথায় অবস্থিত? রিও ডি জেনেরিওতে, ব্রাজিলে অবস্থিত। রিও ডি জেনেরিওতে, যেটি বর্তমানে ব্রাজিলে অবস্থিত। ভারতবর্ষের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? ভারতবর্ষের প্রথম সুপার কম্পিউটারের নাম হচ্ছে পরম 400। রানী লক্ষ্মীবাঈ কোথায় মারা গিয়েছিলেন? রানী লক্ষ্মীবাঈ মারা গিয়েছিলেন গোয়ালিয়রে। রানী লক্ষ্মীবাঈ কোথায় মারা গিয়েছিলেন? গোয়ালিয়র। নেক্সট হচ্ছে, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন? অ্যান্সার হবে দেবগিরি, এখানে অ্যান্সারটা যাই হোক নেই। পরের প্রশ্ন, 89, নোটারডাম গির্জা কোথায় অবস্থিত? নোটারডাম গির্জা অবস্থিত প্যারিসে, নোটারডাম গির্জা কোথায় অবস্থিত? প্যারিসে। কোন মন্দির পুরোটাই গ্রেনাইট দিয়ে তৈরি? কোন মন্দির পুরোটাই গ্রেনাইট দিয়ে তৈরি? প্রিয়দেশ্বর মন্দির। পরের প্রশ্ন, 91, সীমন্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফর খানকে সীমন্ত গান্ধী বলা হয়। গুপ্তযুগে কোন চৈনিক পরিব্রাজক ভারতবর্ষে আসেন? গুপ্তযুগে কোন চৈনিক পরিব্রাজক ভারত আসেন? ফাহিয়েন। দাদাসাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? দাদাসাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। বিরূপাক্ষ মন্দির কোথায় অবস্থিত? বিরূপাক্ষ মন্দির কোথায় অবস্থিত? হাম্পি শহরে অবস্থিত। ব্রিটিশদের দেওয়া কোন উপাধি গান্ধী পরিত্যাগ করেন? ব্রিটিশদের দেওয়া কোন উপাধি গান্ধীজি পরিত্যাগ করেন? কাইজারি হিন্দ উপাধিটি গান্ধীজি পরিত্যাগ করেছিলেন। কোন সময়ে এটা ছিল? জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের সময়। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার নাইনটি সিক্স, পেনিসিলিনের আবিষ্কারক ছিলেন আলেকজান্ডার ফ্রেম। কোশ্চেন নাম্বার 97, ভারতবর্ষের কোন রাজ্য অন্যান্য রাজ্যগুলির সঙ্গে সবচেয়ে বেশি সীমানা দ্বারা যুক্ত? ভারতবর্ষের কোন রাজ্যের সঙ্গে অন্যান্য রাজ্যগুলির সীমানা
পরস্পরের সাথে যুক্ত উত্তর প্রদেশ। কোশ্চেন নম্বর 98, অভিষেক ভার্মা কোন খেলার সঙ্গে যুক্ত? অভিষেক ভার্মা কোন খেলার সঙ্গে যুক্ত? অভিষেক ভার্মা তীরন্দাজির সাথে যুক্ত। পরের প্রশ্ন হচ্ছে, আসিফ আলী কোন আন্দোলনের সময় পতাকা উত্তোলন করেছিলেন? আসিফ আলী কোন আন্দোলনের সময় পতাকা উত্তোলন করেছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সময়। রিয়েল ডিল নামে কোন ভার পরিচিত? এই প্রশ্নে একটু মিস্টেক রয়েছে, যাই হোক এডিট করার দরকার আছে। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।